নজর রাখবো আমরা পরের খবরে। সন্দেশখালীর ঘটনায়, শুক্রবার হওয়া সেই ঘটনায় ছদিন পার হয়ে গেছে, এখনো পর্যন্ত অধরা রয়েছে শেখ শাহজাহান। তিনি কোথায় সেটাই কেউ জানেন না, এমনকি পুলিশের অধিকর্তারা তারা পর্যন্ত জানেন না। যা নিয়ে কিন্তু বিরোধীরা যারা রয়েছেন তারা প্রশ্ন তুলছেন যে রাজ্য সরকারের যে পুলিশ রয়েছে, পুলিশ বাহিনী রয়েছে, তাদের ভূমিকা নিয়ে বারংবার প্রশ্ন তোলা হচ্ছে। অন্যদিকে বিজেপির সাংগঠনিক জেলা নেতৃত্বে আজ সেখানে মিছিল রয়েছে এবং সেই মিছিলে নেতৃত্ব দিচ্ছেন সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদারের নেতৃত্বে থানা ঘেরাও কর্মসূচি রয়েছে, নেজার থানা ঘেরাও কর্মসূচি রয়েছে। অন্যদিকে ইতিমধ্যেই থানার 1 কিলোমিটারের মধ্যে 144 ধারা জারি করা হয়েছে। এই মুহূর্তে এ ব্যাপারে আরো বিস্তারিত শুনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাস, সরাসরি রয়েছেন ঘটনাস্থল থেকে। শ্যাম, ছদিন কেটে গেল, এখনো পর্যন্ত অধরা শেখ শাহজাহান, অন্যদিকে বিজেপির নেতৃত্বে আজ মিছিল রয়েছে, সেই মিছিল প্রসঙ্গে তোমার কাছে জানবো, কি দেখছো মিছিলের চরিত্রটা আজকে, চিত্র কেমন ধরা পড়ছে? এখন পর্যন্ত সুকান্ত মজুমদার এসে পৌঁছায়নি, তিনি বলেছেন 12টার মধ্যে আসবেন এবং যে নেজার থানা আছে সেই নেজার থানা কিন্তু ঘেরাও করবেন এবং যে কর্মসূচি নেওয়া হয়েছিল বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলার যেসব কর্মকর্তারা রয়েছে তাদের সঙ্গে কিন্তু নেতৃত্ব দেবেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এবং সকাল থেকে কিন্তু দেখতাম তার প্রস্তুতি কিন্তু তুঙ্গে দেখা গেছে যে বহু নেজার থানার পক্ষ থেকে প্রচুর পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে, নামানো হয়েছে সেখানে। শ্যাম, তুমি শুনতে পারছো? এই যে বিজেপি নেতৃত্বদের মিছিল রয়েছে, থানা ঘেরাও কর্মসূচি রয়েছে, তার পরিপ্রেক্ষিতে থানার তরফে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, সকাল থেকে রেডিং গার্ড অর্থাৎ একাধিক জায়গায় কিন্তু তারা গার্ড করার জন্য এই সেই নেতাকর্মীদের গার্ড করার জন্য কিন্তু বিভিন্ন মনে মনে অর্থাৎ পয়েন্টে কিন্তু তারা রেডিং গার্ড বসানো হয়েছে এবং মোতায়েন করা হয়েছে র্যাব এবং যেসব কন্ট্রাক্ট ফোর্স আছে তাদের এবং বিভিন্ন থানা থেকে পুলিশ এনে কিন্তু এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। আমি দেখাতে পারবো সেটা পুলিশ প্রচুর পুলিশ কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে, তুমি দেখতেই পাচ্ছ, এবং সেখানে পাশাপাশি মহিলা পুলিশও রাখা হয়েছে এবং কন্ট্রাক্ট ফোর্স এবং র্যাব কিন্তু হয়েছে। শেখ শাহজাহানের নেতৃত্বে অর্থাৎ তার বাড়িতে যখন হানা দেয় ইউটিট এবং 8 সদস্যের দল এবং সিআরপিএফ সেসব জওয়ান ছিল তাদের কিন্তু সেখানে মারধর করা হয় এবং 3 জন মাথা ফাটি দেওয়া হয়, তারা গুরুতর চোখ দিয়ে কিন্তু কলকাতা একটি বেসরকারি নার্সিংহোমে আপাতত চিকিৎসা দিন। এবং দেখো যে এই যে ঘটনার পর কিন্তু আজ 5-7 দিন কেটে গেল, এখনো কিন্তু অধরা রয়েছে মূল অভিযুক্ত শেখ শাহজাহান। অর্থাৎ শেখ শাহজাহান পুলিশের নাগালের বাইরে রয়েছে, নেজার থানার পক্ষ থেকে কিন্তু নেজারের যেসব পয়েন্ট রয়েছে সেই পয়েন্টে কিন্তু একাধিক জায়গায় কিন্তু নাকা চেকিং এর ব্যবস্থা করা হয়েছে, তথাপি কিন্তু শেখ শাহজাহান কিন্তু অধরা রয়েছে পুলিশের কাছে। অর্থাৎ জেলা পুলিশ সুপার যিনি জমি থমাস কেতনার নেতৃত্বে কিন্তু একটা বাহিনী তৈরি করা হয়েছে যে এই যে তদন্ত করার জন্য একটা টিম তৈরি করা হয়েছে, সেই তার নেতৃত্বে কিন্তু গোটা সন্দেশখালী কিন্তু তল্লাশি চালানো হচ্ছে। এবং বলে রাখি, দেখো সন্ধ্যা হলে কিন্তু সন্দেশখালী টোটাল গ্রামের মধ্যে কিন্তু একটা শুনশান পরিবেশ তৈরি হচ্ছে, যেহেতু পুরুষ সিংহ গ্রাম বলা হচ্ছে, যে কোনো পুরুষ মানুষ কিন্তু গ্রামের মধ্যে নেই। অর্থাৎ মহিলাদের যেসব মহিলা ঘরের মহিলারা রয়েছে তারা কিন্তু খুব আতঙ্কের মধ্যে সময় কাটাচ্ছে এবং তাদের কিন্তু বাড়িতে থাকতে খুব অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে বিভিন্ন দিক দিয়ে। অর্থাৎ পুরুষ শূন্য গ্রাম সন্দেশখালী, তারপরে কিন্তু অধরা রয়েছে সন্দেশখালী বাদশাহ শেখ শাহজাহান। অর্থাৎ শেখ শাহজাহানকে এটি কিন্তু কাছে পেতে কিন্তু বোঝার চেষ্টা করছে, অর্থাৎ রাজ্য পুলিশের উপরে একদিকে চাপ সৃষ্টি করছে, অন্যদিকে কিন্তু তারা কেন্দ্রে যেসব স্বরাষ্ট্র দপ্তর রয়েছে সেসব দপ্তর থেকে কিন্তু একাধিকবার কিন্তু জানানো হয়েছে, অনুরোধ জানানো হয়েছে রাজ্য দপ্তরের কাছে, স্বরাষ্ট্র দপ্তরের কাছে, যে শেখ শাহজাহানকে মনে মনে তাকে গ্রেপ্তার করতে হবে। অর্থাৎ যে প্রক্রিয়া আছে, যে আইনি যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া তাকে সেইভাবে আনতে হবে। দেখো, এই হামলার পরে কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে গোটা সন্দেশখালী এবং সন্দেশখালী যেসব এলাকা থাকে। মিছিলে সুকান্ত মজুমদারের নেতৃত্বে এই মিছিল এবং থানা ঘেরাও কর্মসূচি, তিনি কি উপস্থিত হয়েছেন এই মিছিলে, কি তিনি নেতৃত্ব দিচ্ছেন, ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন, কি জানতে পারছো সেই বিষয়ে? এখন পর্যন্ত সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি সভাপতি এখন পর্যন্ত এসে পৌঁছাননি, কিন্তু কিছু বহু মানুষ বহু বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু বেশ মোড়ে মোড়ে কিন্তু জমায়েত হয়েছে এবং প্রচুর মানুষ সেখানে জমায়েত হয়েছে, তারা কিন্তু প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে এবং সেখানে সুকান্ত মজুমদার আসলে কিন্তু শুরু হবে তাদের
থানা ঘেরাও হয়েছে, কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচি অর্থাৎ থানা ঘেরাও করে থানার যে আধিকারিক রয়েছে ভারপ্রাপ্ত আধিকারিক, তাকে জানতে চাইবে যে শেখ শাহজাহান এত বড় একটা অন্যায় করার পর, এত বড় অপরাধ করার পরে সে কিন্তু পুলিশের নাগালে বাইরে কিভাবে, সেই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন সেখানে রাখতে পারে এবং সেখানে একটা ডেপুটেশন দিতে পারে থানায়, যেহেতু মূল অভিযুক্ত শেখ শাহজাহান সে এখন কিন্তু অধরা পুলিশের নাগালে বাইরে। অর্থাৎ পুলিশ কিন্তু কতটা তৎপর হয়েছে এই ব্যাপারে, কিন্তু রাজ্য পুলিশের উপর চাপ সৃষ্টি হচ্ছে সেইভাবে কতটা তৎপর নাজার থানা, সেই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন। এখনো পর্যন্ত এই যে শুক্রবার ঘটনা ঘটলো, তারপর সাত দিন পার হয়ে গেছে, তাকে এখনো খুঁজে পাওয়া যায়নি, কোথায় রয়েছে সেটাই জানা যায়নি। তবে একটা দলের মিছিল রয়েছে, সেই মিছিলের জন্য এত পরিমাণের পুলিশ মোতায়েন করা হয়েছে, এটা নিয়ে কি বলবে? একদমই দেখো, একদমই সুকান্ত মজুমদার যেহেতু গতকালকে তিনি ডিক্লেয়ার করেছেন, অর্থাৎ মিডিয়ার সামনে বলেছেন যে আগামীকাল নেজার থানা আসবেন এবং নেজার থানা ঘেরাও করা হবে, এবং নেজার থানা ঘেরাও করা আছে প্রতিকার পঠন তৃতীয়বার একটা নাম করাতে পারে যেসব কর্মী সমর্থকরা আসবেন বিজেপির, যার কারণে কিন্তু একটা পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা একেবারে নিশ্চিত নিরাপত্তা তৈরি করা হয়েছে। থানার কত আগে থেকে এই পুলিশ মোতায়েন করা হয়েছে? জেলা নেতৃত্ব তারা কিন্তু থানার মধ্যে এসে কোন রকম ভাবে অপ্রীতিকর ঘটনা না করাতে পারে, এবং তার জন্য কিন্তু সমস্ত মনে মনে অর্থাৎ তিন পয়েন্টে কিন্তু গার্ডরেল বসানো হয়েছে, যাতে করে কোন রকম ভাবে যেন এই ভবনের অপ্রীতিকর ঘটনা যেন না করতে পারে, এর জন্য কিন্তু সমস্ত রকম মানে নিশ্চিত একটা নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে নেজার থানার পক্ষ থেকে। এবং দেখুন এখানে মানে এসপি এবং অ্যাডিশনাল এসএসপি মিনাফার যে এসডিপি আছে সকলেই কিন্তু এখানে উপস্থিত আছেন এবং তাদের নেতৃত্বে কিন্তু আজকের এই বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে। আর একটা বিষয় সেটা হচ্ছে যে এই যে শেখ শাহজাহান সে কোথায় রয়েছে সেই প্রসঙ্গে কি এখনো কিছু জানা যাচ্ছে? পুলিশের তরফে কি কিছু কোন রকম ট্রেস করা গেছে যে সন্দেশখালীর এই বেতাজ বাদশা কোথায় রয়েছেন সেই প্রসঙ্গে? কারণ জানা যাচ্ছে যে তিনি এলাকাতেই রয়েছেন, যারা বিরোধীরা রয়েছে তারা বারংবার বলছে এলাকাতেই রয়েছে, গা ঢাকা দিয়ে রয়েছে, পুলিশের তরফে কিছু জানা গেছে? পুলিশ কিন্তু এই ব্যাপারে কোন রকম ভাবে কোনো মুখ দিতে যাচ্ছে না, এবং যত সময় শাহজাহানকে না হাতে পাবে তত সময় কিন্তু পুলিশ কোনো রকম ভাবে কোনো কথা বলতে চাইছে না, অর্থাৎ বিশেষ করে মিডিয়ার সামনে কোনো কথা বলতে চাইছে না। কিন্তু বিরোধী যারা আছে, অর্থাৎ বিরোধী বলতে বিজেপির যেসব কর্মকর্তারা রয়েছে এবং যেসব জেলা নেতৃত্ব রয়েছে, তারা কিন্তু বারবার যে শেখ শাহজাহান এলাকায় রয়েছে, শেখ শাহজাহান নিরাপদে রয়েছে এবং শেখ শাহজাহান এলাকায় ঘুরে বেড়াচ্ছে, এলাকায় খাওয়া দাওয়া করছে, তার পুলিশ মদত দিচ্ছে, কতটা সঠিক কতটা সত্য এটা কিন্তু এখনো কিন্তু প্রমাণ না। অর্থাৎ শেখ শাহজাহান যে এখান থেকে বেরোয়নি, এলাকায় রয়েছে, সন্ত্রাসকালীর মধ্যে রয়েছে, এটা কিন্তু পুলিশের যদি তৎপর মানে পুলিশের কাছে যেই উপর থাকতো তাহলে কিন্তু পুলিশ কিন্তু যেসব ভাবে তল্লাশি চালাচ্ছে গ্রামের মধ্যে ঢুকে রাত দিন এলাকায় পিকেট বসানো হয়েছে, মনে মনে পিকেট বসানো হয়েছে, অর্থাৎ গ্রামের মধ্যে সন্ধ্যের পরে কিন্তু আধার না হলেই পুলিশ কিন্তু গ্রামের মধ্যে হারিয়ে বুটের শব্দ ঢুকে যাচ্ছে, সেই শব্দ নিয়ে ঢুকছে, তারপরে কিন্তু গ্রামের মধ্যে যেসব মানুষজন তারা কিন্তু প্রকাশ করেছে, ঘরে দরজা বন্ধ করে তারা ঘরের মধ্যে বসে আছে, ঘর থেকে বেরোচ্ছে না, অ্যাকচুয়ালি বলা যায় একরকম সব মিলিয়ে কিন্তু একটা সন্ত্রাস মানে আতঙ্কের সৃষ্টি হয়েছে টোটাল টোটাল সন্দেশকালী জুড়ে। অর্থাৎ মহিলারা যেসব মহিলারা ঘরে রয়েছে তারা কিন্তু একটা ভয়ে তটস্থ হয়ে রয়েছে, বাড়ির যেসব শিশুরা বাচ্চাদের শিশুরা রয়েছে তারা কিন্তু বাড়ির থেকে বেরোচ্ছে না, এক শেষ শাহজাহানের হসপিটালে কিন্তু পুলিশ কিন্তু মহিলার চেষ্টা করছে তল্লাশি চালাচ্ছে, কিন্তু শেখ শাহজাহান কি সত্যি সন্দেশকালীতে রয়েছে না? বিরোধীদের কথা যেটা বিরোধীরা যেটা বলছে যে শেখ শাহজাহান পাশে বাংলাদেশ পালিয়ে চলে গেছে, কতটা সঠিক কতটা সত্য এখনো কিন্তু আমাদের কাছে পরিষ্কার না, এবং পুলিশের কাছে সেটা পরিষ্কার না। শ্যাম, গতকালে ডিএসপি কে ডাকা হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে, ইডি তরফে তলব করা হয়েছিল, তারপর আজকে দেখা যাচ্ছে এতটা আটোসাটো নিরাপত্তা ব্যবস্থা, এটা নিয়ে কি বলবে? একদমই দেখো, যে ডিএসপি সুনন্দা গোস্বামী তিনি সিজিআই কমপ্লেক্সে গিয়েছিলেন, কিন্তু তার কিন্তু যে স্টেটমেন্ট অর্থাৎ রেকর্ডিং করার জন্য সে গিয়েছিলেন, যে বয়ান রেকর্ডিং করার জন্য কজন আধিকারিক এইখানে এসেছিলেন, তাদের কী কী সমস্যার মধ্যে পড়তে হয়েছিল, একদম পুরো পুঙ্খানুপুঙ্খ কিন্তু টোটাল রিপোর্ট তারা চেয়েছিলেন ডিএসপি, কিন্তু সেখানে কিন্তু ডিএসপিকে খালি হাতে ফিরতে হয়েছে, কেননা সেখানে কিন্তু সিজিআই কমপ্লেক্স থেকে কোনো আধিকারিক অর্থাৎ ইডির কোনো কর্তা তাদের সঙ্গে দেখা করতে চাননি এবং কোনো রকমভাবে তারা কিন্তু কোনো রকম ভয়েস টেস্ট দিতে চায়নি, অর্থাৎ এর মধ্যে যে কী সমস্যা হচ্ছে এটাকে কিন্তু এখনো পরিষ্কার না, অর্থাৎ এটার পুরোটাই কিন্তু যে আইন প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ায়
কোথায় গিয়ে দাঁড়াবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। অর্থাৎ শিক্ষা আছেন এত বড় একটা অপরাধ করার পরেও সে কিন্তু অধরা, এটাই নিয়ে কিন্তু একদম পুলিশের মধ্যে টানা পড়েছে। ইতিমধ্যে তুমি জানো যে তিনটি অভিযোগ দায়ের হয়েছে নেজার থানায়, একটি একটি দায়ের হয়েছে শেখ শাহজাহানের বাড়ির যে কেয়ার টেকার সেকে অভিযোগ দায়ের করেছেন, সে ইডির তরফ থেকে একটা এখানে শেখ শাহজাহানের বিরুদ্ধে অর্থাৎ তার অনুগমীদের পক্ষে বিরুদ্ধে থেকে তার কিন্তু একটা অভিযোগ দায়ের হয়েছে। একটা সুমুটুমো যে আইন আছে পুলিশের, সেই পুলিশের কিন্তু একটা আইন প্রক্রিয়া নিতে অভিযোগ দায়ের করেছে। অর্থাৎ তিনটে অভিযোগের পর কিন্তু এখনো অধারণ রয়েছে যে শেখ শাহজাহান মূল অভিযুক্ত, যেটা বলা হচ্ছে যে শেখ শাহজাহান অর্থাৎ বাদশা যে সন্দেশকালী ত্রাস এখন বর্তমান সে কিন্তু এখন অধারণ রয়েছে। কিন্তু পুলিশের কাছে কোনো খবর আছে কিনা কিন্তু পুলিশ কিন্তু কোনো রকম ভাবে আমাদের সামনে মুখ খুলছে না এবং সাধারণ প্রকাশ্যে আসছে না। শ্যাম, আমরা জানি যে নেজার থানায় সেখানে তিনটে এফআইআর করা হয়েছে, যার মধ্যে একটি পুলিশও করেছে স্বতঃপ্রণোদিত হয়ে। সেই এফআইআর সম্বন্ধে কি জানতে পারছো এবং কি কি ধারা আনা হয়েছে সেই এফআইআরে? একদমই দেখো, এটি যেসব আধিকারিকরা এসেছিলেন অর্থাৎ আট যে প্রতিনিধি দল পেয়েছিলেন তারা কিন্তু এই পুলিশ প্রতিনিধি আছে তাদের কাছে কোনো রকম ভাবে মেসেজ বা কোনো রকম ভাবে অভিযোগ না জানিয়ে তারা কিন্তু এসছে বিনা অনুমতিতে তার বাড়িতে এসে ভোরবেলা এসে রেড করতে এসছে এবং রেড করার পরে কিন্তু এই অফিস থেকে ঘটনা ঘটেছে। অর্থাৎ এখানে কিন্তু উত্তর চাপান উত্তর অর্থাৎ অভিযোগ পাল্লা অভিযোগ এই নিয়ে কিন্তু টানাপোড়ের মধ্যে কিন্তু রয়েছে। অর্থাৎ আসল যে মানে অপরাধী তাকে কিন্তু ধরার কিন্তু গা কিন্তু কারণ নেই। তার কারণ হচ্ছে এখানে টানাপোড়েন চলছে যে এই করে চলে এসছে ও ভুল করে মেরে দিয়েছে এই সব নিয়ে কিন্তু চলছে টানাপোড়েন। কিন্তু অ্যাকচুয়ালি স্যাম বারবার বলা হচ্ছে যে কোন রকম তথ্য প্রমাণ না নিয়ে ইডি আধিকারিকরা গেছিলেন, কিন্তু ডিজিকে তাকে তো মেল করে ইডি আধিকারিকরা বলেছেন যে তাদের কাছে তথ্য প্রমাণ ছিল সেটা নিয়েই তারা তদন্ত করতে গেছিলেন। তারা কিন্তু ওখানে রেড করতে যাচ্ছে কিন্তু তারাকে তারা বলছেন যে তারা পুলিশ বলছে না আটটা কুড়িতে মেল করেছে, অর্থাৎ এলাকার লোকজন বলছে সাতটা থেকে সাতটা কুড়ি থেকে সাড়ে সাতটার মধ্যে তারা কিন্তু রেড করতে ঢুকেছে। অর্থাৎ এখানে একটা টানাপোড়েন মধ্যে পড়ে রয়েছে সমস্ত ব্যাপারটা নিয়ে একটা অগোছানো গোটার জিনিস হয়ে রয়েছে। কিন্তু যত সময় শেখ শাহজাহান গ্রেপ্তার না হচ্ছে অর্থাৎ আটক যত সময় না হচ্ছে তত সময় কিন্তু এই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হবে না। ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাস, তিনি ছিলেন একেবারে নেজার থানার সেখানকার থেকে। আমরা দেখতে পাচ্ছি যে সকালবেলায় আজ সকালে সেখানে একাধিক পুলিশ যারা রয়েছেন তাদেরকে মোতায়েন করা হয়েছে। অন্যদিকে বিজেপি সাংগঠনিক জেলা নেতৃত্বের তরফে আজকে মিছিল রয়েছে এবং সেই মিছিলে নেতৃত্ব দেবেন সুকান্ত মজুমদার, যদিও তিনি এখনও এসে উপস্থিত হননি, তবে তার নেতৃত্বেই আজ মিছিল রয়েছে। অন্যদিকে নেজার থানার আজ ঘেরাও কর্মসূচিও রয়েছে এবং কোনোরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে ঠিকই, তবে বিরোধীরা যেটা অভিযোগ করছে বারংবার যে সেই মিছিল যাতে নেজার থানা পর্যন্ত না পৌঁছয় তার জন্যই এত পরিমাণের পুলিশি প্রহরা। এই মিছিলের দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এখনকার মতো নিউজ টুডে এই পর্যন্ত, অন্যান্য খবরের জন্য অবশ্যই নজর রাখুন নিউজ বর্তমানে পর্দায়।